আমার নাম দেবেশ কুমার বোস, পেশায় পুলিশ, যাদবপুর ক্রাইম ব্রাঞ্চ। আপনারা হয়তো ভাবছেন আমি অন্ধকার ঘরে টেবিল ল্যাম্পের সামনে বসে কি লিখছি। আমি আসলে একটু গল্প লিখছি, একটু অন্য রকমের গল্প। এটা সেই ধ্যার ধ্যারে মার্কা সস্তা খুনের কাহিনী নয়, একটু অন্য রকমের। আসুন তাহলে শুরু করা যাক একটি খুনের কাহিনী। ইন্সপেক্টর বোস, যাদবপুর থানা। কোথায়? ঠিক আছে, আসছি। রয়, কলটা কে করেছিলেন? আপনার নাম? রয়, অরুণ রয়, সাব ইন্সপেক্টর যাদবপুর থানা। এই কেসে ইনিই আমাদের প্রধান সহযোগী। দীপ্তি, তো আপ ইহি রহতি হ্যায় ইসি ব্লক পর? হ্যাঁ, আমি ইহি বাজু ওয়ালে ব্লক মে রহতি হুঁ। তো আপনে কাইসে দেখা, মতলব কব? মেন মর্নিং ওয়াক করনে নিকলি থি, তভি মেনে বডি দেখা অর মেনে পুলিশ কো তুরন্ত কল কিয়া। কোই চিক সুনে থে আপ? নেই, কুছ ভি নেই, বাস আজ সুবহই। স্বাতি গুপ্তা ও অংশমান সাহা, এনারা হলেন রুবি রায়ের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে দুজন। ও দাঁড়ান, আপনাদের সাথে রুবি রায়ের পরিচয়টাই তো করানো হয়নি। লেট মিস রুবি রায়, যতদূর মনে হয় কাল রাতে ছাদ থেকে পড়ে ইনি রুবি রায়ের থেকে লেট রুবি রায় পরিণত হয়েছেন। যাই হোক, সেদিন রাতে হ্যালো, শেখর দাশগুপ্ত বলছি। কোথায়? আসছি। মেয়েটা চেনা জানা বলতে দুজন, ওই দুটো ব্যাচমেট, আর হচ্ছে একজন প্রেমিক। অ্যাড্রেসটা নিয়েছো তো? হ্যাঁ, সেসব কিছু নিয়ে আস। আর তেলের খরচাটা বেঁচে গেল দেখছি, মক্কেলরা এখানেই আছে, অংশুমান আর মিস স্বাতি। তাহলে শুভ শ্রী শ্রীরম,
শেখর দাশগুপ্ত, গোয়েন্দা, লালবাজার। আপনারা তো মিস রুবি রয়ের বন্ধু, তাই না? হ্যাঁ, কিন্তু গোয়েন্দা কেন? আমরা তো পুলিশকে আগে সব ডিটেলস দিয়েছিলাম। এই তো ইনিই তো ছিলেন, এখন ইনিই পুলিশ। কেসটা একটু জন্ডিস হয়ে গেছে, তাই চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। পর হুয়া কে হ্যায় ডিটেকটিভ কিউ? মিস স্বাতি গুপ্তা, আই গেস আপনাদের সাথে রুবি রায়ের কেমন সম্পর্ক ছিল? খুব ভালো, উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, হামারে বিচ বহুত আচ্ছা রাপো থা, মে সোহম অংশু। হোয়াট অ্যাবাউট সোহম, ওকে কন্ট্যাক্ট করেছিলেন? না, মানে ওকে কল করেছিলাম কিন্তু ও কল পিক আপ করছে না। ইনফ্যাক্ট ওর বাড়িও গেছিলাম, হি ওয়াজ টোটালি ব্রোকেন ডাউন, বলল আমাদের চলে যেতে, আমরাও তাই চলে এলাম। অল রাইট, ঠিক আছে, আপাতত আজ উঠি, দরকার পড়লে আবার আসবো। তাহলে কি বুঝেছে কথা? চলো, বোঝার তো সবে শুরু। তোমার বোসদাকে একটা ফোন করে দিও তো। কি দরকার? ইন্সপেক্টর বোস, যাদবপুর থানা, ক্রাইম ব্রাঞ্চ। সে তো দেখতেই পাচ্ছি। কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই মিস রেয়ের কেসটা নিয়ে। এই ব্যাপারে আমি কিছুই জানি না, আর আমার মনে হয় না আমি যা জানি তার সাথে এই খুনের কোনো সম্পর্ক আছে। কার সাথে কিসের সম্পর্ক আছে সেই বিশ্লেষণটা আমাদের উপরেই ছেড়ে দিন। যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিন। মিস্টার দাশগুপ্ত, আমার কোনো ইন্টারেস্ট নেই এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, আপনারা আসতে পারেন। আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ ছাড়া পাইনি, আপনিও পাবেন।